26 মার্চ উপলক্ষে মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মণ্ডল মিঠুর উদ্যোগে ছিন্নমূল মানুষদের নিয়ে 27 মার্চ রোজ বুধবার বাদ আসর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মণ্ডল মিঠু, সঞ্চালনায় নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আমানুল্লাহ আমান ও 23 নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন, মহানগর মৎস্যজীবী দলের নেতা পিয়ার আলী, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আসাদুল জামান সানি, বন্দর থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাস্তান, 23 নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, 22 নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান পাঠান, কাজী সৈকত, চান মিয়া, মোহাম্মদ আরিফ, পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ সুমন খান ও মোহাম্মদ পারভেজ হোসেন। আমরা আজকে 26 মার্চ উপলক্ষে কালো রাত্রে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর নেতা জাকির খানের পক্ষ থেকে আজকে আমরা দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছি। সবাই ভিআইপিদের নিয়ে ভাবেন, সবাই কমিউনিটি সেন্টারে দেন। আজকে আমরা ছিন্নমূল যারা অসহায় আছেন তাদের নিয়ে আজকে আমরা সামান্য কিছু আয়োজন করেছি। আমার নেতা জাকির খানের জন্য মুক্তির জন্য আপনারা জানেন কারা নির্বাসিত আছেন, তার জন্য মুক্তির জন্য তার জন্য দোয়া করবেন। আজকের এই সুন্দর একটি দিনে আমরা যে একটা আয়োজন করতে পেরেছি, হয়তো আল্লাহর অশেষ রহমতে কিছু বৃষ্টিতে হয়তো আমাদের একটু সমস্যা হয়েছেন, তার জন্য আমাদের প্রোগ্রাম সুন্দর হয়েছেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যদি সামনে জাকির খানের পক্ষে সুন্দর আরো সুন্দর করে প্রোগ্রাম করতে পারি। সাগর খান, এন.এ.এন. টিভি, নারায়ণগঞ্জ।